মৃত্যুর সঙ্গে আট দিন লড়ে হার মানলেন চুরিহাট্টায় দগ্ধ রেজাউল নিহত বেড়ে সত্তর কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জে কেমিক্যাল পল্লী পরিকল্পনা সরকারের বিমানবন্দরগুলো নিরাপত্তার দুর্বলতা না কাটলে ব্যাহত হতে পারে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি ওয়ান হওয়ার প্রচেষ্টা উন্নত দেশে বিমান চলাচলে আসতে পারে কঠিন শর্ত চলতি মাসে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও দুটি স্প্যান দৃশ্যমান হবে দেড় কিলোমিটার বসতে পারে রোড স্ল্যাবও এবং পদ্মা মেঘনা মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে আজ থেকে আগামী দুমাস সাবধানে মাছ শিকারে নিষেধাজ্ঞা কীর্তনখোলায় পরিদর্শক দলের টহল দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ নানা খবর আমাদের নিয়মিত আয়োজন সমার সময় বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ মৃত্যুর সঙ্গে আট দিন লড়ে হার মানলেন চকবাজারের চুরিহাট্টায় আগুনে দগ্ধ হয়ে রেজাউল তার মৃত্যুতে নিহতর সংখ্যা বেড়ে দাঁড়ালো সত্তর জনে মেহেদি হাসান রেজাউল নামে ২২ বছরের ওই তরুণ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার শরীরের একান্ন শতাংশ পুড়ে গিয়েছিল প্রথম দিকে তার অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানান চিকিৎসক রেজাউল চুরিহাট্টা একটি সুগন্ধির দোকানে কাজ করতেন আগুনে দগ্ধ আরও তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি উপনির্বাচন পরবর্তী বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন সেই সিটি কর্পোরেশন নির্বাচন তো টেন পার্সেন্ট লোক উপস্থিত ছিল না ভোটার তো সেই তুলনায় তো এবার মানে শেষ দিকের একটা ভোট সিটির একটা উত্তর সিটি তো সেখানে উপনির্বাচনে উপস্থিতি নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন তাহলে তুলনা করেন যে দু হাজার এক সালে কী হয়েছে ওটা তো একেবারে ভোটার শূন্য একটা নির্বাচন হয়েছে সে নির্বাচনে মেয়রও ইলেক্টেড মেয়র এবং নির্দিষ্ট সময়ের আরও তিন বছর বেশি সময় মেয়র পথে তিনি অধিষ্ঠিত ছিলেন আট বছর সেটা কি আপনাদের মনে আছে এইসব বিষয়গুলো ওইভাবে না দেখে সামগ্রিকভাবে নির্বাচনে বিষয়টা দেখতে হবে ডেমোক্রেসি রাখতে হবে নির্বাচনী প্রক্রিয়াও থাকতে হবে সংবিধানও চলবে নিয়মকানুন তো জলাঞ্জলি দেওয়া যাবে না এখন নির্বাচনটা বন্ধ থাকাচ্ছে নির্বাচনটা হয়েছে সামফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দেন ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন ইলেকশন তো একটা হয়েছে এখন বিএনপিকে কে তো এখানে জোর করে কেউ ইলেকশন থেকে সরিয়ে দেয় তারা নিজেরাই নির্বাচনে আসেনি এখন তারা না এসে সমালোচনা করলে তো হবে তারা নিজেরা এসে নির্বাচন নিয়ে প্রশ্ন করত তাহলে একটা কথা ছিল আর এখানে সবচেয়ে বড়ো কথা হলো আমরা কাউন্সিলর পদে উন্মুক্ত করে দিয়েছিলাম কাউন্সিলর পদে উন্মুক্ত করে দিলে এখানে একটা মারামারি হানাহানির পরিবেশ হবে সংঘাতপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হবে সেটা কিন্তু হয়নি ইলেকশনটা মোটামুটি শান্তিপূর্ণ একটা ইলেকশন হয়েছে এখানে একটা দল জয়েন করেনি বড় দল তাছাড়া বইড়িয়া আবহাওয়া ছিল তারপর ছুটির কারণে অনেকেই বাড়িতে চলে গেছে আর এই ইলেকশনটা নিয়ে যেটা সেটা হচ্ছে চার বছর পরে একটা উপনির্বাচন পরিপূর্ণ কোন নির্বাচন এইসব সবকিছু কনসিডার করতে হবে এখানে টার্ন কম ছিল কিন্তু এটা আমি শুধু বলবো যে এই দেশে তো যারা এটা নিয়ে সমালোচনা করেন তারা তো পুরো ঢাকা সিটি ইলেকশনে একজন মেয়র নির্বাচিত হয়েছিল সাদেক হোসেন খোকা হাজার এক সালে তখন তো ওটা একেবারেই ভোটার শূন্য নিলে ইলেকশন ছিল ভোটকান্ডে কোনো ভোটার মানুষ দেখেনি তারপর ভোট হয়ে গিয়েছিল সেটা কি আপনাদের স্মরণে আছে আর যারা সমালোচনাটা বিএনপির করেন তাদেরকে আমি বলতে চাই আপনাদের কি মনে আছে দু হাজার এক সালে এই সিটিতে মেয়র কীভাবে নির্বাচিত হয়েছিল কতজন ভোট দিতে এসেছিল ঢাকা উত্তর সিটি উপনির্বাচন পরবর্তী বিষয়ে ধানমন্ডিতে দলীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী সাধারণ সম্পাদক বাদল কাদের আমরা সরাসরি ছিলাম সেখানে ফিরছি অন্যান্য খবরে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার মতো কোনো ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি তা না হলে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি ওয়ান হওয়ার যে প্রচেষ্টা তা বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এছাড়া বাংলাদেশ থেকে উন্নত দেশে বিমান চলাচল কঠিন শর্তের মুখে পড়ার আশঙ্কাও তাদের আর এজন্য সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিরাপত্তায় নিযুক্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে পদক্ষেপ নেয়ার উপর জোর দিয়েছেন তারা বিস্তারিত জানাচ্ছেন হাজিরাশিউলি নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে দু হাজার ষোলোর মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর দু হাজার আঠারো ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বিমান পরিবহনে ভাবমূর্তি সংকট কাটিয়ে যখন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ঠিক সেই সময় গেল চব্বিশে ফেব্রুয়ারি ঘটে বাংলাদেশ বিমানের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা এতে আবারও প্রশ্নের মুখে শাহজালাল সহ দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে অভ্যন্তরীণ রুটে যাত্রী উঠলেও তাদের ক্ষেত্রে নিরাপত্তার তল্লাশি কিছুটা শিথিল আবার এই তল্লাশি এড়িয়ে যান ভিআইপি ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা তাই প্রযুক্তির দুর্বলতা নাকি নিরাপত্তায় দায়িত্বরতদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার আহ্বান খাত সন্তুষ্টদের ম্যান বিহাইন্ড দ্য মেশিন সবসময় একটা বিরাট ব্যাপার থাকে সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানে না ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বিশ্বে বাংলাদেশ থেকে আকাশ জানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তারাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে তারা বলবে যে না এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না ক্যাটাগরি ওয়ান হতে গেলে আরো অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায় প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল তারা তাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে সত্যিকার অস্ত্রও নয় এগুলো বিস্ফোরকও নয় কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার কোনো সুযোগ নাই এ ঘটনার পর বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে বলে জানান সচিব হাজির শিউলি সময় সংবাদ ঢাকা পদ্মা সেতুতে চলতি মাসে দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের এ লক্ষ্যে প্রস্তুত করে তোলা হয়েছে জাজিরা প্রান্তের তেত্রিশ ও চৌত্রিশ নম্বর পিলার ফলে দৃশ্যমান হবে দেড় কিলোমিটার সেতু এছাড়া স্প্যানগুলোতে রেল স্ল্যাবের পাশাপাশি এ মাস থেকে রোড স্ল্যাব বসানোরও পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আঞ্জুয়েল সেতু এখন অনেক বড় জাজিয়া প্রান্তের সাতটি আর মাওয়া প্রান্তের একটি মিলে বর্তমানে মোট আটটি স্পেনের দৃশ্যমান এক কিলোমিটারের বেশি সেতু পাখির চোখে আকাশ থেকে তাকালে পুরো নদী জুড়ে শুধু কাজ আর কাজ জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে এগুচ্ছে ছবি দেখা যায় একটির পর একটি পিলার কোথাও পুরো কোথাও অর্ধেক পিলারের কাজ শেষ আটটি স্পেন বসানো পিলারগুলো সহ পুরো প্রস্তুত এখন উনিশটি পিলার অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে এগারোটি পিলারের এমনকি নকশা জটিলতা কেটে যাওয়ার পর ছয় ও সাত নম্বর পিলারেও ধরা হয়েছে কাজ জাজিরা প্রান্তে আগের স্পেনগুলোর পাশে প্রস্তুত এখন চৌত্রিশ ও তেত্রিশ নম্বর পিলারও চলতি মাসের প্রথম সপ্তাহে নবম এবং শেষ সপ্তাহে দশম স্পেনটি বসানোর কথা রয়েছে বসাতে পারি সেভাবে আমরা ঠিকাদারদের সাথে প্রতিনিয়ত কাজ করছি ওদেরকে চাপ দিচ্ছি ওদের হেডকোয়ার্টারের সাথে কথা বলতেছি ওদের ডাকতেছি আমাদের লোকজন আবার যাবে উহানে ওদের সাথে কথা বলবে যে ঠিক আছে তোমরা কিভাবে তোমরা আরো বাড়াইতে পারো স্প্যানের নিচের অংশে ট্রেন চলাচলের জন্য বসানো হবে তিন হাজার স্ল্যাব এখন পর্যন্ত বসানো হয়েছে একশো চলতি মাসে শুরু হবে উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও রেল স্ল্যাবের কাজ তো চলো চলমান এটা চলতেই থাকবে এটা আর কোনো ঘোষণা নাই মানে এটা চলতেই থাকবে হ্যাঁ আমরা রোড রোড স্ল্যাবের আমরা মানে এখনও শুরু করি নাই যেহেতু মাস শুরু করার আমাদের পরিকল্পনা আছে প্রকল্পের কাজ এগিয়ে নিতে ছয়জন জার্মান বিশেষজ্ঞ সার্বক্ষণিক তদারকি করছেন কাজে বাড়তি গতি চলতি মাসে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা সেতুর কাজ এখন পর্যন্ত তিয়াত্তর শতাংশ আর পুরো প্রকল্পের কাজ ৬৭ শতাংশ শেষ হয়েছে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের কাজ এগুচ্ছে খুব দ্রুত গতিতে আগে যেখানে এক একটি স্পেন বসতে গড়ে তিন মাসে বেশি সময় দরকার হতো এখন সেখানে প্রতি মাসে একটি কোনো কোনো মাসে দুটি করে স্পেন বসানো সম্ভব হবে এ ধরনের একটু একটু করে এগিয়ে চলা আশাবাদী করে তুলছে দ্রুততম সময়ের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আর সেটা সম্ভব হলেই বিশ্বের বুকে পরিচিতি পাবে অন্য এক বাংলাদেশ ভেসানজুয়েল সময় সংবাদ জাজিরা শরীয়তপুর দেখছেন এই সময় বাণিজ্য আজ থেকে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত পদ্মা মেঘনাসহ দেশে ইলিশ বিচরণের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ভোর থেকে চাঁদপুরে ইলিশের মোকামগুলোতে চোখে পড়েছে সুনসান নিরাপত্তা আরগুলোতে ব্যবসায়ীদের দেখা মিললেও ছিল না ইলিশের বেচে কেনা জেলেরাও মধ্যরাত থেকে মাছ ধরা বন্ধ রেখেছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় প্রায় কয়েক হাজার জেলে পড়েছেন বিপাকে এদিকে নিষেধাজ্ঞা মানা হচ্ছে কিনা তা দেখতে টহল দিচ্ছে পরিদর্শক মাছ ধরে নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে বরিশালে কীর্তন খোলা নদীতে আছেন রিপোর্টার ফিরদৌজ সোহাগ আমরা সসরি চলে আছি তার কাছে সোহাগ ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে আমরা রয়েছি বরিশালের কীর্তনখোলা নদীতে আপনি জানেন যে আজকে থেকে ছয়টি দেশের মোট ছয়টি অবয়াশ্রমের মধ্যে পাঁচটি অবয়াশ্রমে ইলিশ ধরা নিষিদ্ধ এবং এই নিষিদ্ধ কার্যক্রম দেখার জন্য কোস্টগার্ড মৎস্য অধিদপ্তর এরা নদীতে বের হয়েছে তবে এখন পর্যন্ত কোনো ইলিশ মাছ যারা ধরে এরকম কোনো জেলেদের দেখা যায়নি আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা ইলিশ যিনি ইলিশ নিয়ে কাজ করেন তার সঙ্গে একটু কথা বলবো তিনি হচ্ছেন বিমল চক্রবর্তী বিমল দা আপনি যদি আমাদেরকে একটু বলেন কি করছেন কেন করছেন আজকে ধন্যবাদ আপনারা জানেন যে বাংলাদেশ সরকার ঘোষিত ছয়টি অবয়শ্রমের মধ্যে মাছ রক্ষার জন্য পাঁচটি অবয়শ্রমের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে সেই অবয়শ্রম পাহারা দেওয়ার জন্য আমরা মৎস্য অধিদপ্তর কোস্টগার্ড নৌপুলিশ পুলিশ সহ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এই কার্যক্রম চালাচ্ছি আমরা এই মৎস্য অধিদপ্তর বরিশালের আজকে সকাল থেকে আমরা নদীতে আসি এখন পর্যন্ত কোনো জেলে আমরা জেলে কি আমরা মাছ আহরণরত অবস্থায় পাই নাই আমরা আশা করছি যে এই কার্যক্রম আমরা এই দুই মাসে ভালোভাবে চালাতে পারবো যেমনটি শুনছিলেন ইমতিয়াজ আসলে যে কাজটি হচ্ছে বরিশালে সেটি হচ্ছে যে এই যে ইলিশ বন্ধ করার যে কার্যক্রম সেই কাজটিকে নিখুঁতভাবে করার জন্যই কিন্তু মৎস্য অধিদপ্তর কোস্টগার্ড তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এরই অংশ হিসাবে কিন্তু কীর্তনখোলা নদীতেই অভিযানে নেমেছেন মৎস্য অধিদপ্তর একটু জানিয়ে রাখি যে কীর্তনখোলা নদীর হবিনগর পয়েন্ট থেকে মেঘনা নদীর চর মেঘা পয়েন্ট পর্যন্ত বিরাশি কিলোমিটার এটি হচ্ছে নতুন অভয় আশ্রম এবং এই বছরই কিন্তু এখানে মাছ ধরা নিষিদ্ধ এছাড়া চাঁদপুর ভোলা শরীয়তপুর সহ বিভিন্ন জায়গায় অবয়ের আশ্রম রয়েছে এবং এই অভয়াশ্রমগুলোতে যাতে কোনোভাবে মাছ ধরা না হয় এবং সেই চেষ্টাটি করে যাচ্ছেন কিন্তু এই বরিশালের কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে বরিশালের কীর্তনখোলা নদী থেকে এই যে ইলিশ ধরা বন্ধের যে তৎপরতা তার সর্বশেষ নানা আয়োজনে বগুড়ায় ডিজিটাল মাল্টিমিডিয়া অল ইন ওয়ানের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গতকাল সকালে শহরে নাফিস প্লাজায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় ডিজিটাল মাল্টিমিডিয়া অল ইন ওয়ানের কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বগুড়া টেলিভিশন রিপোর্টার ইউনিট পরে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে ডিএমসির চেয়ারম্যান মাহমুদুর রহমান মিথুন ও ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রওশন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারও বক্তব্য দেন এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার মৃত্যুর সঙ্গে আট দিন লোড়ে হার মানলেন চুরিহাট্টায় দগ্ধ রেজাউল নিহত বেড়ে সত্তর কিরাণীগঞ্জ বা মুন্সিগঞ্জে কেমিক্যাল পল্লী পরিকল্পনা সরকারের বিমানবন্দরগুলোর নিরাপত্তা দুর্বলতা না কাটলে ব্যাহত হবে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি ওয়ান হওয়ার প্রচেষ্টা উন্নত দেশে বিমান চলাচলে আসতে পারে কঠিন শর্ত চলতি মাসে পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও দুটি স্প্যান দৃশ্যমান হবে দেড় কিলোমিটার বসতে পারে রোড স্ল্যাবও এবং পদ্মা মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে আজ থেকে আগামী দুমাস সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা কীর্তনখোলায় পরিদর্শক দলের টহল এ ছিল সময় বাণিজ্যে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ সঙ্গে থাকুন সময়